ভগবান তাকে আত্মজ্ঞান দিয়েছে, আত্মজ্ঞান দিয়েছেন আমি দেহ নই আমি আত্মা, এই আত্মার করণীয় কি সে বিষয়ে তিনি জ্ঞান প্রদান করেছেন। আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, যেরকম হাত আমার অংশ, হাত আমার পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই বডি, আমার শরীরের অংশ। এই হাতের কাজ হচ্ছে আমার শরীরের সেবা করা। সামনে যদি ভালো খাবার থাকে হাতে তুলে আমার মুখে আসবে, আপনার মুখে যাবে না। ঠিক সেই রকম কেউ যদি মারতে আসে আমার হাত উঠে যাবে শরীরকে রক্ষা করার জন্য। যেহেতু হাত শরীরের অংশ তাই হাতের কাজ হচ্ছে শরীরের সেবা করা। ঠিক সেই রকম আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, পরমাত্মার সেবা করা উচিত। সেই পরমাত্মার সেবা কিভাবে করব, তখন চলে গেল তৃতীয় অধ্যায়ে কর্মযোগ, কিভাবে কর্ম করা উচিত। তারপরে চতুর্থ অধ্যায়ে জ্ঞানযুক্ত হয়ে কর্ম করা উচিত, সেই চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞানযোগ। আর জ্ঞানযুক্ত হয়ে কর্ম করা উচিত, আর জ্ঞান আপনি ভগবদ্ গীতার জ্ঞান লাভ করেছেন তার কি প্রণাম প্রমাণ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, সেখানে বর্ণনা করা হয়েছে আপনি যদি ভগবদ্ গীতার জ্ঞান লাভ করে থাকেন তাহলে পদ্মপত্র ইমাম ভাষা পঞ্চম অধ্যায় 10 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে, আপনি সংসারে থাকলেও আপনাকে সুখ দুঃখ স্পর্শ করতে পারবে না। ঠিক যেরকম পদ্মপত্র ইমাম ভাষা, পদ্মপাতা জলে থাকলেও জল তাকে ভেজাতে পারে না, তাই আমরা সংসারে থাকলেও সংসারে কোনো সুখ দুঃখ আমার জীবনকে স্পর্শ করতে পারবে না। আমি সবসময় আনন্দে, দিব্য আনন্দে ভগবান কৃষ্ণের আশ্রয়ে থাকব। তারপরে ষষ্ঠ অধ্যায়, আপনার জীবনকে আনন্দময় রাখতে গেলে মনকে আপনাকে সংযত করতে হবে। ষষ্ঠ অধ্যায় মন সংযমের কথা বলেছেন। এই গেল পুরো কর্ম শতকের প্যাকেজ। তারপরে ভগবান শুরু করেছেন ভক্তি। যখন আপনি কর্মতত্ত্ব ভালো করে জানতে পারবেন তখন ভক্তি জগতে প্রবেশ করবেন। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে ভক্তিযোগ। ভক্তিটা কোনো ভাবাবেগ বা ইমোশান নয়। ইংরেজিতে একটা কথা আছে, ইমোশান ইজ নট ডিভোশান, ভাবাবেগটা ভক্তি নয়। ভক্তি করতে গেলে তত্ত্বভাবে জানতে হবে। সপ্তম অধ্যায়ে ভগবান বিজ্ঞানভিত্তিকভাবে বুঝাবেন আমাদের ভক্তি করা উচিত, এবং ভক্তি করছেন কি না তার জন্য অষ্টম অধ্যায়। ভক্তির রেজাল্ট হচ্ছে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে, ভগবানের নাম উচ্চারণ করে মৃত্যুবরণ করলে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়, সে হচ্ছে অষ্টম অধ্যায়। অন্তকালে চো মামেব স্মরণমুক্ত কলেবরম জপ্রয়াতি সম্মদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। ভগবান বলেছেন মৃত্যুর সময় আমাকে যে স্মরণ করে দেহত্যাগ করবে সে অবশ্যই আমার কাছে ফিরে আসবে। তারপরে নবম অধ্যায় রাজগুহ্য যোগ, যিনি ভক্তি করেন তার সঙ্গে ভগবান কিভাবে আদান প্রদান করেন, তার সমস্ত প্রয়োজন যা অভাব রয়েছে ভগবান নিজে বয়ে দিয়ে যান, এবং তাকে ভগবান সবসময় সুরক্ষিত রাখেন, ভগবান তার সঙ্গে সবসময় থাকেন। ভগবান বলেছেন এই জগতে আমি সবাইকে ভালোবাসি, সময়ম সর্বভূতেষু ন দেশস্তি ন প্রিয়, কিন্তু যে ভজন্তি তুমাং ভক্ত মহিতে তেষু চাপ্পয়ম, আমি সবার কাছে সমান কিন্তু যে আমার ভজনা করে তার প্রতি একটু আমি পক্ষপাতিত্ব করি। নবম অধ্যায়। আর সেই ভক্তকে ভক্তিযোগে অগ্রসর করানোর জন্য ভগবান তার নিজের বিভূতি প্রকাশ করেছেন, এটা হচ্ছে দশম অধ্যায় বিভূতিযোগ। একাদশতে অর্জুন জানতে চাইলেন হে প্রভু আপনি যে বিভূতি আমাকে বর্ণনা করলেন আমি তা দেখতে চাই, তাই একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগে ভগবান তার বিভূতি অর্জুনকে দর্শন করিয়েছেন। সংক্ষেপে বলা যায় দশম অধ্যায় হচ্ছে অডিও লেকচার, আর একাদশ হচ্ছে ভগবানের ভিডিও। তারপরে চলুন দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তিযোগ, সেখানে ভক্তিযোগের তিনি সারাংশ টেনেছেন মাত্র 20টা শ্লোকে। সেখানে বর্ণনা করেছেন যিনি ভক্তি করেন, যিনি ভক্তিযোগে যুক্ত হয়েছেন, ভক্তি করছেন, যেহেতু সর্বাণী কর্মাণী মহি সংনস্য মৎপরা অনন্য নই যোগে নমাং দেহন্ত উপাসতে, দ্বাদশ অধ্যায় 6-7 শ্লোক। তেষামম সম্বর্ধতা মৃত্যু সংসার সাগরাত, যিনি ভক্তি করেন সমস্ত কর্ম আমাকে অর্পণ করে ভক্তি করেন অনন্য যোগে আমার উপাসনা করেন,
তাকে আমি আমার ধামে ফিরিয়ে নিয়ে আসি, সে মৃত্যু সংসার থেকে উদ্ধার পেয়ে যাবে। দ্বাদশ অধ্যায়ের বর্ণনা করে শেষের 13 শ্লোক থেকে ভগবান বর্ণনা দিয়েছেন যে আমার ভক্ত কত শ্রেষ্ঠ, আমার ভক্ত আমার কত প্রিয়। ভগবান ভক্তের এক এক গুণাবলী বলে, 26টা গুণাবলী বলে ভক্তের গুণকীর্তন করেছেন। সেই সঙ্গে এটাও বুঝিয়েছেন যে ভক্ত হতে গেলে তোমার এই গুণগুলি অর্জন করতে হবে। দুই দিক থেকে ভগবান বুঝিয়েছেন। আর শেষ 6টি অধ্যায় যেটা জ্ঞান ষোটকে, 13 অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, সেখানে বর্ণনা করেছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ প্রকৃতি পুরুষ এবং জ্ঞান জ্ঞেয়, এই 6টি তত্ত্ব বর্ণনা করার পরে 14 অধ্যায় গুণোত্তর বিভাগ যোগ, 3টি গুণ আমাদের শরীরে কীভাবে কাজ করে, কোন গুণে কোন খাবার পছন্দ হয়, কোন গুণের কী নেচার, সব বর্ণনা করে এবং এই গুণে মারা গেলে আমরা কী লাভ করতে পারবো সে বর্ণনা রয়েছে। 5ম অধ্যায় বুঝিয়েছেন পুরুষোত্তম যোগ, যেখানে বলেছেন এই জগৎটা হচ্ছে একটা চিন্ময় জগতের উল্টো প্রতিবিম্ব, যেখানে এখানে সুখের জন্য আমরা হাতড়াচ্ছি, এই সুখ কিন্তু এখানে নেই। ঊর্ধ্বমূল মধুশাখাম, ভগবান বলছেন এই জগতে কোনো প্রকারের সুখ আমরা অন্বেষণ করতে পারি না বা পাবো না, এ সুখ রয়েছে চিন্ময় জগতে। ধরুন এই আমের সিজন আসছে, পুকুরের পাড়ে গিয়ে যদি দেখেন গাছে সুন্দর পাকা আম ধরেছে, আর সে পাকা আম দেখা যাবে জলে, জলের ভিতরে দেখা যাবে প্রতিবিম্ব, গাছের প্রতিবিম্ব। তা আপনি যদি জলে ঝাঁপ দেন আম পাবেন না, কিন্তু আম পেতে গেলে গাছে উঠতে হবে। তাই ভগবান 15 অধ্যায় বুঝিয়েছেন এই জগতে কোনো প্রকারের সুখ নাই, এই সুখ পেতে গেলে তোমাকে চিন্ময় জগতে যেতে হবে, ভজন করো আমার কাছে ফিরে এসো, চিন্ময় আনন্দ পাবে এখানে। তারপরে 16 অধ্যায় এই ভজন করে ভগবানের কাছে যাওয়ার জন্য একটা গুণ লাগবে, দৈব গুণ। তাই 16 অধ্যায়ের নাম আছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, দৈব গুণ। দৈব গুণটা কি আর অসুর গুণটা কি, আমরা কি দৈব গুণে গুণান্বিত না আসুরিক গুণে আবিষ্ট, তা আপনাকে কেউ বলতে হবে না। ভগবদ্গীতা সামনে রাখবেন, 16 অধ্যায় আপনি নিজে আয়নার মতো দেখে নেবেন, আমি কি অসুর না আমি কি ভক্ত না আমি কি দেবতা। তারপর 17 অধ্যায় বর্ণনা করা হয়েছে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, 3 প্রকার শ্রদ্ধা, কারা দেবদেবীর পূজা করে, কারা যক্ষ রাক্ষসের পূজা করে, কারা তথাকথিত গুরুদেবের পূজা করে, আর কারা ভগবানের পূজা করে। 3 প্রকার পুজো, 3 প্রকার শ্রদ্ধা, 3 প্রকার যজ্ঞ, 3 প্রকার খাবার, সমস্ত 3 প্রকার কর্ম আদি বর্ণনা করা হয়েছে। এইভাবে 17টি অধ্যায়ে ভগবদ্গীতার জ্ঞান সমাপ্ত হয়েছে। 18 অধ্যায়ে সম্পূর্ণ জ্ঞানের পুনরাবৃত্তি করা হয়েছে। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে প্রথমে ভগবদ্গীতা পুরো সার বর্ণনা করার পরে 3য় অধ্যায় থেকে ডিটেলস বর্ণনা করেছেন, 18 অধ্যায়ে পুনরাবৃত্তি করেছে মোক্ষযোগে। এ হচ্ছে ভগবদ্গীতার টোটাল 16 18টা অধ্যায়ের বর্ণনা।